নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আজকে আমরা চতুর্থ অধ্যায়ের, তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় আছে কাজ শক্তি ক্ষমতা, আমরা সেই অধ্যায়ের গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এবং তোমরা ছুটির পূর্বে এগুলি পড়েছ কিছু অংশ, আমরা সেই সমাধানগুলি করার আগে আমরা সেই মজার ভিডিওটা একটু আগে দেখিয়ে নেব, যার থেকে আমরা বিভব শক্তি এবং গতিশক্তির সমীকরণ দুটি জানতে পারবো। কাজে মনোযোগ দিয়ে আগে আমরা দেখি ভিডিওটা, তারপর আমরা এই অঙ্কগুলিকে সমাধান করব।
উচ্চতায় 500 গ্রাম ভরের একটি আম ঝুলে আছে। হঠাৎ আমটি পড়ে গেল। এখন দেখো, 2 নম্বর প্রশ্নটা আছে, ওই উচ্চতায় আমটির বিভব শক্তি নির্ণয় করো। এবং 6 নম্বর আছে, দেখো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রথম 2 নম্বর প্রশ্নটাই সমাধান করি। দেখো এখানে আমটার ভর হচ্ছে কত, এম ইকুয়াল টু 500 গ্রাম। 500 গ্রাম, এখন আমরা সবাই জানি যে পদার্থবিজ্ঞানে সব সময় কী করতে হয়, এককে, এসআই এককে নিতে হয়। তাহলে 500 গ্রামকে আমাদের কী করতে হবে, কিলোগ্রাম করতে হবে। তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে কত হয়, 0.5 কেজি। এরপর দেখো উচ্চতা, উচ্চতা হচ্ছে 6 মিটার। আর যেহেতু এখানে ত্বরণটা হবে কি, অভিকর্ষ ত্বরণ, তাই জির মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমরা জানি বিয়োগ শক্তির রাশি, তোমরা একটু আগে যে ভিডিওটা দেখছো তাতেও পেয়েছো বিয়োগ শক্তির রাশি কী বলো, বিভব শক্তি পিই মানে পোটেন্সিয়াল এনার্জি ইকুয়াল টু কি, এমজিএইচ। এখন দেখো আমরা যদি মানগুলি বসাই, অর্থাৎ 0.5 × 9.8 × 6, তাহলে হিসাব করে দেখো কত, 29.4 জুল। সো এই অঙ্কটা অনেক বেশি সোজা, অনেক বেশি সোজা, এবং বিভব শক্তি এটা একটা 3 মার্কের একটা অঙ্ক। তাহলে বিভব শক্তির একক কি, জুল। এবার আমরা যাই 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে দেখো আমাদের ছিল যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আমটির বিয়োগ শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে কোথায়, এবার দেখো 6 নম্বর প্রশ্ন ছিল ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আমটির বিয়োগ শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এখন ধরো যে এই হচ্ছে মোট উচ্চতা কত, 6 মিটার। আমরা কল্পনা করি একটা চিত্র দেখেও, যে মনে করো যে এই ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উচ্চতায় এই বি অবস্থানে তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে দেখো এই বি অবস্থানে এইটুকের উচ্চতা যদি 1 হয়, তাহলে বস্তুটা পড়ছে কি, অবশিষ্ট 6 থেকে 1 মিটার বাদ যাবে, অর্থাৎ বস্তুটা আসছে কি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, 6 − x। আর ভূপৃষ্ঠ থেকে বিবিন্দুর উচ্চতা কত, x। এখন দেখো এই বি অবস্থানে যখন বস্তুটা আছে, এটা একটা পরন্ত বস্তু, তাহলে বি অবস্থানে যেহেতু ভূপৃষ্ঠ থেকে ওপরে আছে তার জন্য বিভব শক্তি আছে, আবার যেহেতু পড়তেছে মানে বেগ আছে, অর্থাৎ তার গতিশক্তিও আছে। এখন দেখো বি অবস্থানে তার বিভব শক্তি যদি আমরা হিসাব করি, তাহলে বিভব শক্তি হলো এম জি এক্স। কেন বলো, আমরা জানি বিভব শক্তি মানে ভর, ত্বরণ এবং কি, উচ্চতা। তাহলে এখানে উচ্চতা যেহেতু এক্স, অর্থাৎ এম জি এক্স। এবার আসে বি অবস্থানে তার গতিশক্তি, বিভিন্ন তার গতিশক্তির রাশি জানি আমরা, ½ mv², তোমরা ভিডিওতে দেখছো, কিন্তু এখানে পরন্ত বস্তুটার বেগ তো আমরা জানি না। তাহলে বেগ যদি না জানি এবং এখানে সময়ের কোনো বিষয় নেই, তাহলে গতির আমরা চতুর্থ সমীকরণটা প্রয়োগ করতে পারি। তাহলে গতির চতুর্থ সমীকরণটা ছিল কি, ½ mv², v² সমান কি বলো, u² + 2as। এটা আমরা গতির চতুর্থ সমীকরণে জানি। তাহলে দেখো এখানে u² 2a, এর জায়গায় কি হবে, জি। কেন, যেহেতু বস্তুটা পড়তেছে, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করতে যায়, সেজন্য কি, জি। আর অতিক্রান্ত দূরত্ব, বস্তুটা পড়ছে কি উপর থেকে, যখন বিবিন্দু পর্যন্ত আসে তখন তার অতিক্রান্ত দূরত্বটা কি, 6 − x। তোমরা চিত্রে দেখছো, তাহলে সেই মানটা যদি আমরা বসাই, তাহলে দেখো বস্তুটার আদিবেগ যেহেতু একদম সর্বোচ্চ অবস্থানে স্থির অবস্থায় ছিল, তাহলে আদিবেগ কত, 0। তাহলে 0 যদি আমরা বসাই, তাহলে দেখো যে এটা গুণ করলে 2 আর 2 কাটা যাবে, তার মানে থাকে mg × 6 − x। এখন আমাদের প্রশ্নে বলা আছিল যে বিভব শক্তি হবে কি, গতিশক্তির দ্বিগুণ। তার মানে বিভব শক্তি mg x সমান হবে কি, 2 × গতিশক্তি। গতিশক্তি কি পাইছি, mg × 6 − x। দেখো উভয় পাশ থেকে যদি mg কাটা যায়, তাহলে এখানে x থাকে, এখানে 2 × 6 − x। সমাধান করলে দেখো x এর মান কত হয়, 4 মিটার, অর্থাৎ 4 মিটার উচ্চতায় এই বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। খুব সহজেই তাহলে তোমরা বুঝতেছো। এবং এখন প্রশ্ন হলো যে এই অঙ্কগুলি ধরো যখন রচনামূলক প্রশ্ন আসতেছে, আমরা খুব বড় প্রশ্ন সেটা আমরা করলাম, এবং এতে কিন্তু একটা সময়েরও ব্যাপার থাকে। কিন্তু ধরো কোনো কোনো সময় যে নৈবিত্তিকে যদি এরকম আসে, তখন তুমি কিভাবে শর্ট টেকনিকে আমরা এই হিসাবটা করতে পারি। এখন আমরা কিভাবে করব সেটা তোমাদের একটু দেখাই। যেমন ধরো এখানে বলা হয়েছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তার মানে গতিশক্তি যদি 1 গুণ হয়, বিভব শক্তি হবে কি, 2 গুণ। তাহলে 2 আর 1 মোট কত গুণ, 3 গুণ।
মোট উচ্চতা কত 6 মিটার, তার মানে 3 গুণ মানে কি 6 মিটার। তাহলে বিভব শক্তির 2 গুণ 3 গুণ 6 মিটার মানে কি, 1 গুণে কত 2 মিটার করে পড়বে। তাহলে বিভব শক্তির ভাগে আছে 2 গুণ, তার মানে 2 গুণে 4 মিটার, অর্থাৎ 4 মিটার উচ্চতায় এটা হবে। খুব সহজেই কিন্তু দেখো আমরা বুঝতে পারি। এখন সেই জন্য তোমাদের এই নিয়মে একটা বাড়ির কাজ আমি দিচ্ছি, সে বাড়ির কাজটা তোমরা তুলে নাও। দেখো ঠিক একই রকম প্রশ্ন, এবং এখানেও আমি তোমাদের নৈর্ব্যক্তিকের স্টাইলে শর্ট টেকনিকটা বলি। দেখো এখানে বলা হয়েছে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, তার মানে গতিশক্তি যদি 1 গুণ হয় বিভব শক্তি হবে কি 3 গুণ। তাহলে 3 আর 1 মোট কয় গুণ 4 গুণ, তাহলে 4 গুণ মানে হচ্ছে 20 মিটার। তাহলে 1 গুণে কত মিটার পড়বে 5 মিটার করে। তাহলে এখন বিভব শক্তি হলো 3 গুণ, তার মানে 3 × 5 = 15 মিটার, অর্থাৎ 15 মিটার উচ্চতায় এই শর্তটা পালন হবে। এখন তুমি অঙ্কটা করে দেখতে পারো। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।